আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রুবেল। ভুটান, নেপাল, থাইল্যান্ড সহ বিশ্বের বেশ কিছু দেশের জাতীয় আয়ের প্রধান উৎস হচ্ছে পর্যটন খাত। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কক্সবাজার এমন একটি জেলা যেখানে পর্যটনই স্থানীয় অর্থনীতির প্রধান স্তম্ভ। পর্যটন স্পট হিসেবে কক্সবাজারে রয়েছে বিমানবন্দর। চট্টগ্রাম থেকে সরাসরি কক্সবাজার ভ্রমণের জন্য চলছে রেল নেটওয়ার্ক প্রকল্প বাস্তবায়ন। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের উন্নয়ন ছাড়াও কক্সবাজারের পর্যটন শিল্পকে বিশ্বমানের করতে নেওয়া হয়েছে মহাপরিকল্পনা। এসব মহাপরিকল্পনার মধ্যে একটি হচ্ছে 168 কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ, আর এটি নির্মিত হলে এটি হবে পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ। নির্মাণ শেষে এই মেরিন ড্রাইভ বাংলাদেশকে যুক্ত করবে এশিয়ান হাইওয়ের সঙ্গে। চট্টগ্রামের মিরসরাই থেকে মেরিন ড্রাইভটি নির্মাণ শেষে এটি যুক্ত হবে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত বিদ্যমান 80 কিলোমিটার মেরিন ড্রাইভের সঙ্গে। সমীক্ষা শেষে পাওয়া গিয়েছে এই প্রকল্পের প্রাথমিক নকশাও। আমাদের আজকের ভিডিওতে এই প্রকল্পের বাস্তব চিত্র তুলে ধরার পাশাপাশি জানাবো বিস্তারিত, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যৌথ অর্থায়নে প্রায় 10,500 কোটি টাকা ব্যয় দক্ষিণ এশিয়ার অন্যতম প্রকল্প কর্ণফুলী নদীর তলদেশে মাল্টিলেন টানেল নির্মাণ প্রকল্প বাস্তবায়নের পরে এবার আলোর মুখ দেখতে যাচ্ছে প্রায় 168 কিলোমিটার দীর্ঘ পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভটি। চট্টগ্রামের মিরসরাই জোড়াগঞ্জ থেকে শুরু করে সীতাকুণ্ডের উপকূলীয় বেড়িবাঁধ ধরে বঙ্গবন্ধু টানেল ব্যবহার করে কর্ণফুলী নদীর অপর পারে এবং সেখান থেকে বাঁশখালি ও চকরিয়া হয়ে কক্সবাজার পর্যন্ত যাবে এই সড়কটি। কর্ণফুলীর তলদেশে টানেল ব্যবহার করা হলেও মাতামুহুরি সহ অন্যান্য নদীগুলোর উপর ব্রিজ নির্মাণ করা হবে। এই মেরিন ড্রাইভের অংশ হিসেবে মিরসরাই অর্থনৈতিক জোন এলাকায় প্রায় 8 কিলোমিটার সড়ক নির্মাণের কাজ চলছে এখন। এই 8 কিলোমিটার সড়ক পরবর্তীতে মেরিন ড্রাইভের অংশ হয়ে যাবে। এই মেরিন ড্রাইভটি নির্মিত হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল হাইওয়ে হিসাবে। ট্রাফিক ভলিউম ও প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে মেরিন ড্রাইভটি 4 এবং 6 লেনে করা হবে। প্রতি লেনের প্রস্থ হবে 3.5 মিটার করে। এটি সমুদ্রের জোয়ার রেখা থেকে 15 ফুট উচ্চতায় থাকবে। চট্টগ্রাম ও কক্সবাজারের সড়ক বিভাগ পৃথক পৃথকভাবে এই প্রকল্পটি বাস্তবায়ন করবে। মিরসরাই জোড়াগঞ্জ থেকে নগরীর পতেঙ্গা কর্ণফুলী টানেলের মুখ পর্যন্ত হচ্ছে 6 লেন এবং টানেলের আনোয়ারা প্রান্ত থেকে কক্সবাজারের শহরতলি পর্যন্ত হবে 4 লেন। আর প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় হবে প্রায় $3.7 বিলিয়ন US ডলারের মতো। অস্ট্রেলিয়ান কোম্পানি SMEC মেরিন ড্রাইভ নির্মাণের সমীক্ষার কাজটি শুরু করেছিল 2020 সালের আগস্ট থেকে, তবে করোনা মহামারীর কারণে চলতি বছরের মে মাসে তাদের দীর্ঘ সমীক্ষা প্রতিবেদন সম্পূর্ণ করে সড়ক ও জনপথ বিভাগে ওই প্রতিবেদন দাখিল করেছে নিয়োজিত প্রতিষ্ঠানটি। বিদেশি এই প্রতিষ্ঠানকে প্রায় 9 কোটি টাকায় এই সার্ভে কার্যক্রম পরিচালনার কাজটি দেওয়া হয়েছিল। এর আগে পানি উন্নয়ন বোর্ড বঙ্গোপসাগরের উপকূল কক্সবাজার চট্টগ্রাম হয়ে জেলার মিরসরাই এবং ফেনী রেগুলেটর থেকে নোয়াখালীর রহমতখালী রেগুলেটর ও পুরো হাতিয়া সহ 642 কিলোমিটার উপকূল সুরক্ষায় সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 10 মিটার উঁচু করে সুপার ডেক নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছিল। তবে সেই প্রকল্পের কোনো আপডেট আর পাওয়া না গেলেও আলোর মুখ দেখছে মেরিন ড্রাইভ নির্মাণ প্রকল্পটি। জলবায়ু পরিবর্তনের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে বৈশ্বিক উষ্ণতা, আর সে কারণে উত্তর মেরু ও দক্ষিণ মেরু বরফপুঞ্জ গলছে, আর সেই সাথে অস্বাভাবিকভাবে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। জলবায়ুর পরিবর্তনজনিত কারণে প্রকৃতির আচরণ ক্রমান্বয়ে রুক্ষ থেকে রুক্ষতর হয়ে উঠছে। এতে প্রতিবছর উপকূলীয় অঞ্চলে ক্ষতিসহ সাধারণ মানুষের জীবন জীবিকার ব্যাপক ক্ষতি হচ্ছে। জলবায়ুজনিত ঝুঁকি মোকাবেলায় বর্তমান সরকার ইতিমধ্যে নানামুখী কার্যক্রম গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে আগামী 100 বছরের টেকসই উন্নয়ন ও উপকূল সুরক্ষার বিষয়টিকে প্রাধান্য দিয়ে সরকার ডেল্টা প্ল্যান প্রণয়ন করছে। এই প্রকল্পের মাধ্যমে মিরসরাই বাস্তবায়নাধীন বঙ্গবন্ধু শিল্পনগরী, কোরিয়ানি পিজেট, চট্টগ্রাম বন্দর, কোলপাওয়ার স্টেশন, কক্সবাজার জেলার মগদামাঘাট এলাকায় নৌবাহিনীর সাবমেরিন স্টেশন, এলএনজি টার্মিনাল, মহেশখালীর মেগাসিটি প্রকল্প, সোনাদিয়া ইকো ট্যুরিজম ও শিল্প এলাকাসহ পুরো উপকূলীয় এলাকার সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করবে এবং নতুন নতুন শিল্প কারখানা স্থাপনের মাইলফলক হিসেবে কাজ করবে। এছাড়া পূর্ণাঙ্গ সুরক্ষার মধ্য দিয়ে এই অঞ্চলের সামগ্রিক মান উন্নয়ন এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের সুযোগ সৃষ্টি হওয়ার সাথে সাথে উপকূলীয় এলাকায় সার্বিক যোগাযোগ ব্যবস্থাও নিশ্চিত করবে।
প্রায় 3.7 বিলিয়ন ইউএস ডলারের এই প্রকল্প এবং চট্টগ্রাম ও কক্সেস বাজারকে একই সুতায় গাঁথতে কর্ণফুলী নদীর নিচে 9,880 কোটি টাকায় তৈরি হচ্ছে টানেল, 2,426 কোটি টাকায় নির্মিত হয়েছে রিং রোড, 18,000 কোটি টাকায় চট্টগ্রাম ও কক্সেস বাজারে বসছে নতুন রেল লাইন। এই মেরিন ড্রাইভ হলে পর্যটন খাতে তৈরি হবে নতুন সম্ভাবনা, খুলবে অর্থনীতির নতুন দুয়ারও। সেই সাথে এই মেরিন ড্রাইভ মহেশখালীকে বিশেষ সুবিধা দেবে। 11,000 কোটি টাকায় চট্টগ্রামের মিরসরাই হচ্ছে দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল। এই অঞ্চলের পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই মেরিন ড্রাইভ সড়কটি। এই সড়ককে ঘিরে মিরসরাই থেকে টেকনাফ পর্যন্ত পর্যটকদের জন্য গড়ে উঠবে ছোট বড় অসংখ্য রিসর্ট, হোটেল, মোটেল ও রেস্টুরেন্ট। স্থানে স্থানে ছোট ছোট বিচ সৃষ্টি করবে কর্মসংস্থানের, ঘুরতে আসবে দেশি বিদেশি পর্যটকরা, তাতেই অর্থনীতির চাকা ঘুরবে দিনে এবং রাতে। এই মেরিন ড্রাইভ ঘিরে শুধু পর্যটন শিল্প থেকে বছরে আয় করা সম্ভব হবে হাজার হাজার কোটি টাকা। এর সঙ্গে যুক্ত হবে কাঁচা পণ্যের ব্যবসাও, বিশেষ করে ব্লু ইকোনমি বা সামুদ্রিক অর্থনীতিও উপকৃত হবে। সামুদ্রিক অর্থনীতিতে বাংলাদেশের যে অপার সম্ভাবনা রয়েছে সেটি কাজে লাগাতে যেতে পারে এই মেরিন ড্রাইভ ব্যবহার করেই। সংশ্লিষ্টরা বলছেন, সমুদ্র থেকে যে পরিমাণ মৎস্য সম্পদ আহরণ করা হয় সেটি দ্রুত সময় বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দেওয়ার সম্ভব হবে শুধু এই মেরিন ড্রাইভের কারণে। এখানে অর্থনীতির চাকা সচল রাখতে বড় ভূমিকা রাখবে এই সমুদ্র ঘেঁষা সড়কটি। মেরিন ড্রাইভ নির্মিত হলে চট্টগ্রাম ও কক্সবাজারের দূরত্ব কমবে প্রায় 50 কিলোমিটারের মতো। এখন সড়ক পথে কক্সবাজার থেকে চট্টগ্রামে যেতে সময় লাগে 3.5 থেকে 4 ঘন্টার মতো, কিন্তু মেরিন ড্রাইভ নির্মিত হলে মাত্র 2 থেকে 2.5 ঘন্টায় যাওয়া আসা করা সম্ভব হবে। ব্যবসা বাণিজ্য ও যোগাযোগ প্রসারে এশিয়ান হাইওয়েতে পর্যায়ক্রমে যুক্ত হবে দেশের 8টি মহাসড়কের প্রায় 600 কিলোমিটার সড়ক। এটি ভারত, নেপাল ও ভুটানের সঙ্গেও বাংলাদেশকে যুক্ত করবে। এশিয়ান হাইওয়ের জন্য যশোরের সরসা ও ঝিকরগাছা, নড়াইল জেলার সদর ও লোহাগাড়া, গোপালগঞ্জের সদর ও কাশিয়ানি, চট্টগ্রামের মিরসরাই, ফটিকছড়ি, পটিয়া, চন্দনাইশ এবং কক্সবাজারের চকরিয়া উপজেলাকে বাস্তবায়ন এলাকা ধরে নেওয়া হয়েছে। সিলেটের তামাবিল দিয়েও একটি পথ যুক্ত হবে, তবে এশিয়ান হাইওয়ের মূল সংযোগটি যাবে চট্টগ্রাম দিয়ে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।